পজিশনে ধরার সময় কি করব, একেবারে এটা হচ্ছে অরবিটাল সার্ফেস, এটা আমরা জাস্ট শুতে জানি না। তো অরবিটাল সার্ফেসটা হরিজন্টাল প্লেনে থাকবে, অরবিটাল সার্ফেস হরিজন্টাল প্লেন ধরে আমি এভাবে ধরবো। সো দিস ইজ দ্য ভিসেরা অফ দ্য ব্রেইন, সাজিটাল সার্ফেস লাইস ইন দ্য মিডিয়ান প্লেন, দ্য সেরিবেলাম লাইস পোস্টেরিয়রলি অ্যান্ড দ্য অরবিটাল সার্ফেস ইজ হরিজন্টাল। ভিসেরাটা মেনলি বেসের জন্য দেয়, সো বেসটা ভালো করে জানতে হবে যে বেসে কী কী আসে। তাহলে একেবারে শুরুতে এই সাইডতে এবং এই সাইডতে হচ্ছে এখানে অলফ্যাক্টরি বাল্ব থাকবে, বাল্ব মানে ডাইলেটেড, এবং সেটা পরবর্তীতে অলফ্যাক্টরি ট্র্যাক্ট করবে। সো ট্র্যাক্ট করলো, শেষ। এখন হলো গিয়া এই যে অলফ্যাক্টরি ট্র্যাক্টের পার্ট, এটা কিন্তু এটা অলফ্যাক্টরি ট্র্যাক্ট, মানে এখানে বাল্ব ছিল যে বাল্বটা এই পরবর্তীতে ট্র্যাক্ট, এক সাইডটা দেখা যাচ্ছে। এরপরে এটা হচ্ছে অপটিক কায়াজমা, মেইনলি এইটা যদি বলে এইটুক কি, এইটুক হচ্ছে নার্ভ, অপটিক নার্ভ। অপটিক নার্ভটা পরবর্তীতে কায়াজমা করছে, কায়াজমা করে এই পরবর্তীতে এই যে পার্টটা, অর্থাৎ নিচের এই যে পার্ট, এই যে এইটা ট্র্যাক্ট। সো এই যে অপটিক নার্ভ, অপটিক কায়াজমা, অপটিক ট্র্যাক্ট, সো এই যে মাছের জায়গাটা, এই পুরো জায়গাটা মাছের জায়গাটা কেমন, আমরা টিউবার সিনারিয়াম, টিউবার সিনারিয়াম। সো এই যে মাছে এবং এই মাছের এই সিট ফুটা, এটাকে আমরা বলি হচ্ছে গিয়া মানে ইনফ্যান্টিবুলাম। সো টিউবার সিনারিয়াম ইনফ্যান্টিবুলাম। আচ্ছা, এরপরে এই যে হচ্ছে সাদা দুইটা দেখা যাচ্ছে, এই যে একটা, এই যে একটা সাদা দুইটাকে আমরা বলে হচ্ছে ম্যামিলারি বডি, ম্যামিলারি বডি, সাদা দুইটা ম্যামিলারি বডির পেছনে আর পন্সের সামনে, এই জায়গাটাকে আমরা বলি পোস্টিরিয়র পারফোরেটেড সাবস্ট্যান্স। অর্থাৎ এই পুরো জায়গাটাকে আমরা বলি এখানে পোস্টিরিয়র পারফোরেটেড সাবস্ট্যান্স থাকবে, এই যে ম্যামিলারি বডি আর হচ্ছে পন্সের আপার বর্ডারের মাঝ দিয়ে, মানে পারফোরেটেড কেন, কারণ ছিদ্র ছিদ্র ফুটা ফুটা, সেই জন্য পারফোরেটেড, পোস্টিরিয়র পারফোরেটেড সাবস্ট্যান্স। এটা এটা তো পন্স, এটা মেডুলা, তো পন্স আর মেডুলা এর মাঝের যে জাংশন, পন্টো মেডুলারি জাংশন, সরি মেডুলা অপলঙ্গাটাতে কিন্তু একটু জায়গা একটু আছে, বাকিটুক কাইটা দিছে। সো মেডুলা অপলঙ্গাটার মিডিয়াল যে পার্টটা সেটাকে বলে হচ্ছে আমরা পিরামিড, আর ল্যাটারাল আরেকটা মানে উঁচু পার্ট, উঁচু পার্ট থেকে সেটাকে বলি আমরা অলিভ। আচ্ছা, এই দুটা তো সেরে পেলাম। আর এখানে আরেকটা কথা যে এই যে যে এইগুলো দেখা যাচ্ছে এইগুলো কি আসলে হচ্ছে, এগুলো ভেসেলস, এই যে এইগুলা, এই যে ভেসেলস, এই যে দেখা যাচ্ছে ভেসেলস, এই ভেসেলসগুলো হচ্ছে, এটা কোন ভেসেলস, এই দিক দিয়ে যেটা আসছে এটা হচ্ছে ব্যাজিলার, ফর শিওর ব্যাজিলার আর্টারি হবে। সো এই জায়গা দিয়ে এই যে মেইন যে এই যে আর্টারিটা দেখা যাচ্ছে এটা ব্যাজিলার আর্টারি। সো ব্যাজিলার আর্টারি কীভাবে ফর্মেশন হয়, কার ব্রাঞ্চ, ভার্টিব্রাল আর্টারি ব্রাঞ্চ, ভার্টিব্রাল আর্টারিগুলো একত্রিত হয়েছে ব্যাজিলার আর্টারি করে। তো ব্যাজিলার এই দিক দিয়ে আসবে ব্যাজিলার আর্টারি, আর এই দিক দিয়ে থাকবে হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। সো এই জায়গায় যদি আমি কোনো আর্টারি দেখাতে পারি, এখানে হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। সো ব্যাজিলার আর্টারি, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এগুলো মিলে আমার এখানে একটা সার্কেল অফ উইলিস করবে, মানে এখানে সার্কেল থাকবে আর এদিক দিয়ে আর্টারি থাকবে। সো সার্কেল অফ উইলস, এবং এই পার্টটা, এই যে মানে এই যে অপটিক কায়াজমা এবং এই যে আপার বর্ডার অফ পন্স, এই জায়গাটাকে বলি আমরা ইন্টার প্যারাঙ্গুলার ফোসা, ইন্টার প্যারাঙ্গুলার ফোসা। আচ্ছা আচ্ছা, মিড ব্রেন কোথায়, মিড ব্রেন হচ্ছে এই যে আমি বললাম যে মেমিলারি বডি আর এই পন্সের আপার বডি, এই জায়গায় হচ্ছে পুরো পোস্টের পারফেক্টের সাবস্ট্যান্স থাকে। ওভারঅল কথা হচ্ছে যে আমি এই যে জায়গাটা মেমিলারি বডি আর পোস্টের পারফেক্টের সাবস্ট্যান্সের ওই জায়গা দিয়ে দেখাবো, যে ভিতর দিয়ে হচ্ছে মিড ব্রেনটা থাকবে। সো এই জায়গা দিয়ে মিড ব্রেন, ম্যামিলারি বডি আর হচ্ছে আপার বর্ডার অফ পন্সের মাঝ দিয়ে মিড ব্রেন, মিড ব্রেন জানি আমি সুপার কলিকোলাস ইনফেরিয়ার কলিকোলাস থাকে। তো এটা যেহেতু হচ্ছে আমি মানে বেসের কথা যদি বলি, বেসের এটা অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট, তাহলে এর পোস্টেরিয়র অ্যাসপেক্টে হচ্ছে সুপার কলিকোলাস ইনফেরিয়ার কলিকোলাস ভালোভাবে দেখা যায়। ব্রেন স্টেম মানে হচ্ছে মিড ব্রেন, পন্স, মেডুলা, এবং এই সেরেবেলাম এই মিড ব্রেন, পন্স, মেডুলার সাথে সেরেবেলার প্যাডাঙ্কেলার সাথে লাগে, সুপিরিয়ার সেরিবেলার প্যাডাঙ্কেলার সাথে আমার এই সেরিবেলামটা লাগবে হচ্ছে মিড ব্রেনের সাথে, আর মিডেলের সাথে মিডেলটা মিডেল সেরিবেলার সেরিবেলার প্যাডাঙ্কেলটা লাগবে হচ্ছে পন্সের সাথে, আর ইনফিরিয়ার সেরিবেলার প্যাডাঙ্কেলটা লাগবে মেডুলার সাথে। আচ্ছা, এখন আসা যায় হচ্ছে বেসে এগুলোই আছে আর কিছু নেই, আর নার্ভের রিলেশনগুলো এগুলো তো আমরা বলছি অনেকবার, তারপর আরেকবার বলি। এখান দিয়ে তো অলফ্যাক্টরি বাল্ব, অলফ্যাক্টরি ট্র্যাক করলো, অলফ্যাক্টরি নার্ভ, এরপরে এখানে অপটিক নার্ভ গেল, অপটিক নার্ভটা অপটিক কায়াজমা করলো, অপটিক ট্র্যাক করলো, এরপরে হ্যাঁ মিড ব্রেন তো এখানে থাকবে, মিড ব্রেন দিয়ে সুপিরিয়র কলিকুলাস ইনফ্রিয়ার কলিকুলাসে থাকে, সুপিরিয়র কলিকুলাসে থাকলো হচ্ছে অলকুলো মোটর, আর ইনফ্রিয়ার কলিকুলাসে থাকলো টকলিয়ার, টকলিয়ার নার্ভ হচ্ছে এমন একটা নার্ভ যেটা সব থেকে বেশি পেছনে থাকে। আর তার বাদে পাঁচ নম্বরে এখান দিয়ে হচ্ছে পন্স, দুই সাইডে, সরি পন্সে হচ্ছে দুই সাইডে ট্রাইজেমিনাল, ট্রাইজেমিনাল গেল, আর পরে ফ্রন্টো মিডুলারি যে জাংশন এখান দিয়ে হচ্ছে ছয় সাত আট, ছয় থাকবে মিডিয়ালি এই সাইডে, আর সাত বা ফেসিয়াল থাকবে একটু ল্যাটারালি, তার থেকে একটু ল্যাটারালি থাকবে হচ্ছে ভেস্টিবুলো কক্লিয়ার। সো মিডিয়াল টু ল্যাটারাল ছয় সাত আট। মেডুলাতে হচ্ছে আমরা বলছিলাম যে মিডিয়াল যে উঁচু জায়গাটা থাকবে সেটাকে আমরা বলি হচ্ছে, যেমন এটাতে যদি একটু দেখে, যেমন এই যে যে জায়গাটা এটাকে বলি এই যে মেডুলা, এই পুরোটা মেডুলার এই জায়গাটাকে বলি আমরা হচ্ছে পিরামিড, আর এটা হচ্ছে হাইপোগ্লোসাল নার্ভ, এই জায়গাটাকে বলি অলিভ। তাহলে পিরামিড আর অলিভ এর মাঝে থাকতেছে হাইপোগ্লোসাল নার্ভ, আর অলিভ আর মানে অলিভের পেছনে এই জায়গা দিয়ে থাকবে হচ্ছে নয় নয় দশ এগারো, আর এগারো যে নার্ভটা, সো এগারো নার্ভটা আবার দুইটা পার্ট আছে, স্পাইনাল এক্সেসরি আর হচ্ছে ক্রেনিয়াল এক্সেসরি,
দুইটা পার্টিসিপেন্ট আর কেনিয়াল। আচ্ছা, তো এই যে হচ্ছে নারকুলার গেল, এখন হচ্ছে সেরেব্রামের যে মানে সালকাস জায়গা সেগুলা এগুলা আসলে, আচ্ছা আমি কিন্তু শুরুতে বলছি দিস ইজ দ্য ভিসার অফ ব্রেইন, এটা সাথে আর কিছু অ্যাড করতে হবে যে দিস ইজ দ্য ভিসার অফ ব্রেইন উইথ পার্ট অফ মেনিনজেস বলতে পারি, কারণ এখানে কিন্তু আমরা জানি মেনিনজেসের তিনটা লেয়ার থাকে, ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার আর হচ্ছে পায়া ম্যাটার। তো এখানে কথা আছে কেনিয়াল ডুরা স্পাইনাল কর্ডে কিন্তু তিনটা লেয়ার থাকে, ডুরা, অ্যারাকনয়েড আর পায়া, বাট এদের মধ্যে ডিফারেন্স আছে। এই যে ক্রেনিয়াল ডুরা বা আমার যে ব্রেইনকে কভার করছে যে ডুরা ম্যাটার, এটা দুইটা লেয়ার থাকে আবার অ্যান্ডোস্ট্রিয়াল আর মেনিনজিয়াল। সো এখানে একটা কথা হচ্ছে যে এই যে এটার সাথে কী আছে, আনসার হচ্ছে এটার সাথে আছে হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার পায়া ম্যাটার। অ্যারাকনয়েড ম্যাটার হচ্ছে এইটা, এই যেটা দেখা যাচ্ছে, মানে যেটার কারণে আমি সালকাস জারিগুলো ভালোভাবে দেখতে পারতেছি না। সো এইটা হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার। আর এই যে যে একেবারে সাল জাইরাসের সাথে একেবারে লাইগাস, মানে এই জাইরাসটাই, জাইরাসের সাথে এই যে লেয়ারটা আছে এটা হচ্ছে পায়া ম্যাটার। সো এই যে যে লেয়ারটা বাহিরে আছে এটা হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার, আর এটার সাথে একেবারে লাইগাস হচ্ছে পায়া ম্যাটার, ইনসেপারেবলি লাইগাস। আচ্ছা, তো এটা গেল হচ্ছে এই কারণে আমি সালকাস জারিগুলো ভালোভাবে দেখতে পারতেছি, এই জন্য সেন্ট্রাল সালকাস জারির পর একটু ঝামেলা। তো আমরা তারপরও মানে অ্যাজিউম করতে পারি যে সেন্ট্রাল সার্কাস কোনটা, সেটা হচ্ছে যে আমরা জানি সেন্ট্রাল সার্কাসটা হচ্ছে ল্যাটারাল সার্কাসকে কাট করবে না, তাহলে ল্যাটারাল সার্কাস কোনটা, ল্যাটারাল সার্কাস হচ্ছে এই যে এই দিক দিয়ে, হ্যাঁ এই যে ল্যাটারাল সার্কাসের স্টেম, এরপর এখানে হবে পোস্টিরিয়র রামাই, এবং এখান দিয়ে হচ্ছে হরাইজন্টাল, আর এই জায়গাতে অ্যাসেন্ডিং। এই পার্টটাকে আমরা বলি হচ্ছে পার্স অরবিটালিস, এই পার্টটাকে বলি পার্স ট্রাইঙ্গুলারিস, এই পার্টটাকে বলি পার্স অপারকুলারিস, অর্থাৎ এই যে মানে হরাইজন্টালের নিচেরটাকে বলি অরবিটালিস, আর এই যে হচ্ছে অ্যাসেন্ডিং, অ্যাসেন্ডিং আর হরাইজন্টাল এই পার্টটার মাঝেরটাকে বলি পার্স ট্রাইঙ্গুলারি, যেহেতু ট্রাইঙ্গুলার একটা ইক ফর্ম করে, আর অ্যাসেন্ডিং আর হচ্ছে পোস্টিরিয়র র‍্যাম্পস এর মাঝের জায়গাটাকে বলি পার্স অপারকুলারিস। এই বরাবর আসবে, এই বরাবর এসে মিড লাইন থেকে এক সেন্টিমিটার পেছনে যাবো, এক সেন্টিমিটার পেছনে গিয়ে আমি হচ্ছে মানে যেটা হচ্ছে ল্যাটারাল সার্কাসকে কাট করবে না সেটাই হচ্ছে আমার সেন্ট্রাল সার্কাস। সো আমি ধরে নিব, সো সেন্ট্রাল সার্কাসকে ধরে নেওয়ার পরে এখন হচ্ছে আমি কী করবো, আমি এটার সামনে যে সার্কাসটা আছে প্রি সেন্ট্রাল সার্কাস, পেছনে যেটা আছে পোস্ট সেন্ট্রাল সার্কাস, এবং এর মাঝে যে জাইরাস থাকবে এটা হচ্ছে প্রি সেন্ট্রাল জাইরাস, পোস্ট সেন্ট্রাল জাইরাস। এখানে হচ্ছে দুইটা ফ্রন্টাল জাইরাস থাকবে, সার্কাস থাকবে সুপার ফ্রন্টাল সার্কাস, ইনফিয়ার ফ্রন্টাল জাইরাস, এই হচ্ছে সুপার ফ্রন্টাল জাইরাস, মিডল ফ্রন্টাল জাইরাস, ইনফিয়ার ফ্রন্টাল জাইরাস, এখান থেকে দেখাবো যেহেতু এটা সুপিরিয়রলি। আচ্ছা, তারপরে হচ্ছে প্যারাইটাল, এই প্যারাইটাল যে সার্কাসটা থাকে সেটা এইভাবে থাকে, সো এটা হচ্ছে এভাবে থাকবে, সেই জন্য এটা হচ্ছে সুপিরিয়র প্যারাইটাল লোবিউল, ইনফিয়ার প্যারাইটাল লোবিউল। সার্কাসটার নাম হচ্ছে ইন্ট্রা প্যারাইটাল সার্কাস, প্যারাইটাল। আর অক্সিপিটালের ক্ষেত্রে এই জায়গা আমি ধরেন মানে এখান থেকে চার পাঁচ সেন্টিমিটার সামনে এখান দিয়ে হচ্ছে প্যারাইটো অক্সিপিটাল সার্কাস থাকবে, এবং এখান দিয়ে হচ্ছে প্রি অক্সিপিটাল নস, চিন্তা করে নিই, এবং এদের একটা ইমাজিনারি যে জয়েনিং সেটা হচ্ছে আমরা মানে সেটা অ্যাড করি, ফলে এটাকে আমরা বলি অক্সিপিটাল লোব। আচ্ছা, তাহলে এটা হচ্ছে প্যারাইটো অক্সিপিটাল সালকাস, আর এখান দিয়ে প্রি অক্সিপিটাল লোব, এদের যে ইমাজিনারি কানেকশন, এর ফলে আমরা লোবটা ডিফারেন্সিয়েট করলাম এটা হচ্ছে অক্সিপিটাল লোব, এই জায়গা হচ্ছে প্যারাইটাল লোব, সামনে ফ্রন্টাল লোব, আর টেম্পোরাল লোবটা এই যে ল্যাটারাল সালকাস যেটা অলরেডি ভাগ করছিলাম এটাকে যদি আমি আবার প্রি অক্সিপিটাল নচের জায়গায় নিয়ে আসি, তাহলে আলটিমেটলি পুরোটা হচ্ছে টেম্পোরাল লোব। টেম্পোরাল লোবে দুইটা সালকাস আছে, সুপিরিয়র একটা হচ্ছে সুপিরিয়র টেম্পোরাল সালকাস, ইনফিয়ার টেম্পোরাল সালকাস, এটা তিনটা লোব জাইরাস করলাম, সুপিরিয়র টেম্পোরাল জাইরাস, মিডল টেম্পোরাল জাইরাস, ইনফিয়ার টেম্পোরাল জাইরাস। অক্সিপিটালের এই সালকাসগুলো দেখাই, তাহলে এই জায়গা দিয়ে এই যেটা দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে লুনার সালকাস। সো লুনার সালকাসটা থাকবে সুপিরিয়র ল্যাটারাল সার্ফেসে, সো এটা লুনার সালকাস। আর ক্যালকারাইনটা থাকবে হচ্ছে এই যে এইটা হচ্ছে ক্যালকারাইনের পার্ট, ক্যালকারাইনটা থাকে মিডিয়াল সার্ফেসে মেনলি, কারণ এই যে হচ্ছে কি আমি ধরলাম এটা হচ্ছে প্যারাইটোক্সিপিটাল সালকাস, এটা হচ্ছে ক্যালকারাইন সালকাসের পার্ট, এটা মিলনি থেকে মিডিয়াল সার্ফেস, এই জায়গায় কিছুটা আসছে, এটা লুনার সালকাস, এই জায়গায় ক্যালকারাইন সালকাসে কিছু পার্ট আসছে। সেই ক্যালকারাইন সালকাস আর হচ্ছে প্যারাইটোক্সিপিটাল সালকাস এর মাঝের পার্টটুকু বলি হচ্ছে কিউনিয়াস, আর এই কিউনিয়াস মানে এটা মিলনি আমার মিডিয়াল সার্ফেসে দেখানোর কথা, এই জায়গায় তো কিউনিয়াস আমরা দেখাবো না, বাট এখানে কিউনিয়াস আর হচ্ছে মার্জিনাল যে সালকাস আছে, মার্জিনাল সালকাস মধ্যে এই জায়গা থাকবে, তাহলে এর মাঝের যে পার্টটা পেরিকিউনিয়াস, আর এই মার্জিনাল সালকাস থেকে এসেন্ট্রাল সালকাস পর্যন্ত যে পার্টটুকু এটাকে আমরা প্যারাসেন্ট্রাল লোবিউল, এই প্যারাসেন্ট্রাল লোবিউল হচ্ছে ইম্পর্ট্যান্ট সাইট ফর ম্যাচুরেশন অ্যান্ড ডিফিকেশন, এবং এই প্যারাসেন্ট্রাল যে সালকাস আছে সেটা থেকে একেবারে হচ্ছে আমার যে মানে সামনে পার্টটা এটাকে বলি আমরা মিডিয়াল ফ্রন্টাল জাইগাস।
এইটা হচ্ছে মডেলের ভিডিওতে খুব ভালো করে দেখানো হয়েছে। আচ্ছা, পোল মানে একটা বিন্দু টাইপ। সো এই যে অক্সিপিটাল পোল আর এই যে হচ্ছে টেম্পোরাল পোল, প্যারিটাল পোল নাই, কারণ প্যারিটাল পোল হইতে হইলে আমার একটা বিন্দুর মতো হইতে হবে, বাট এটা তো মানে এটা কোনো প্রান্ত করতেছে না। আচ্ছা, তো এই যেটা হচ্ছে সুপিরিয়র লংগিটুডিনাল বা স্যাজিটাল ফিশার, এই জায়গায় মেনলি হচ্ছে ফক্স সেরিব্রিটা লাগে। হ্যাঁ, এই জায়গাতে ফক্স সেরিব্রি থাকে। সুপিরিয়র মিডিয়াল বর্ডার আর এই পার পুরো পার্টটা ইনফেরো ল্যাটারাল বর্ডারের এই পার্টটুকে আবার আমরা বলি সুপার সিলিয়ারি বর্ডার। আর এই যে বর্ডারটুকু এটুকু আমরা বলে হচ্ছে এই যে ল্যাটারাল সার্কাস, আমরা এই সার্ফেসটাকে বলি অরবিটাল সার্ফেস, ল্যাটারাল সার্কাসের পেছনের সার্ফেসটাকে বলি টেন্টোরিয়াল সার্ফেস। তো এই যে বর্ডারটুকু, এই বর্ডারটুকে বলবো আমরা হচ্ছে মিডিয়াল অরবিটাল বর্ডার, আর এই পেছনে থাকবে মিডিয়াল অক্সিপিটাল বর্ডার। যেহেতু এখানে যে সুপ্রিয়র ল্যাটারাল সার্ফেস দেখা যাচ্ছে, ভাগ করা নেই, তাই মিডিয়াল সার্ফেসে কিছুই দেখানো যাচ্ছে না আর কি। আর এখান দিয়ে হচ্ছে আমি যদি হচ্ছে সালকাস জারিগুলো দেখাই, ওই যে এখানে হচ্ছে এই যে এসিড, একটা হচ্ছে সালকা অরবিটাল সালকাস আছে যেটার মাধ্যমে আমরা হচ্ছে চারটা জায়গা আছে, যে অ্যান্টিরিয়র, ল্যাটারাল, মিডিয়াল, পোস্টিরিয়র, অরবিটাল জায়গাস আমি ভাগ করছি, এই সাইডও সেম। আর এই জায়গা দিয়ে হচ্ছে কোল্যাটারাল সালকাস থাকবে, এই জায়গা হচ্ছে অক্সিপিটো টেম্পোরাল সালকাস থাকবে, যার মাধ্যমে আমি হচ্ছে এই জায়গায় প্যারাহিপোক্যাম্পাল, মাঝে হচ্ছে মিডিয়াল অক্সিপিটো টেম্পোরাল, এই জায়গায় ল্যাটারাল অক্সিপিটো টেম্পোরাল জায়গাতে ভাগ করলাম। এবং এখানে একটা কথা যে এই যে প্যারাহিপোক্যাম্পাল, এটা একেবারে সামনের এই জায়গাটুকে বলে আঙ্কাস। আর এখানে আর একটা আমরা মিলে চারটা লোভে ভাগ করছি, আমি যদি ল্যাটারাল যে সালকাস আছে সেটা দিয়ে এটাকে উঠাই ফেলি, তাহলে আমি আরেকটা সালকাস আছে, আরেকটা লোভ পাই, চারটা লোভ বাদেও ফিফথ নাম্বার লোভ, যেটাকে আমরা বলি হচ্ছে ইনসুলা, বা যেটাকে বলা হয় আইল্যান্ড অফ রে, REIL। সো এই যে এটা হচ্ছে আর একটা লোভ, আর একটা লোভ আছে লিম্বিক লোভ। সো আলটিমেটলি যদিও চারটা লোভ আমরা দেখাই, বাট আরও দুইটা লোভ যদি জিজ্ঞেস পাই তাহলে এই দুইটা লোভ, একটা হচ্ছে ইনসুলা আর একটা হচ্ছে লিম্বিক লোভ, সেটা আছে ভিতর দিকে। আচ্ছা, এই সেরেবেলাম, সেরেবেলামের হচ্ছে এই যে যেগুলো দেখা যাচ্ছে এগুলো ফিশার, আর এগুলোর যে মানে এই জায়গায় আমরা জাইরাস বলি না, এগুলি ফলিয়া। সো ফলিয়া ফিশার, এই জায়গা থেকে সালকাস জাইরাস। আর এখানে একটা কথা আছে যে ব্রেইনটা নর্মালি ওয়েট জানি আমরা হচ্ছে মানে 1400 থেকে 1500 গ্রাম, বাট এটা কিন্তু যখন আমাদের ক্রেনিয়াল ক্যাভিটিতে থাকে তখন এটার যে ওয়েট সেটা মাত্র 50 গ্রাম করে হয়ে যায়। কেন হয়? কারণ হচ্ছে ডিউ টু সিএসএফ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের কারণে এটা এরকম হয়ে যায়। আর ব্রেইন আর মানে সেরেব্রাম আর সেরেব্রেলাম, এদের যে আউটার থেকে গ্রে ম্যাটার, ইনার থেকে হোয়াইট ম্যাটার, আর আমার স্পাইনাল কর্ডের ক্ষেত্রে কিন্তু উল্টা, অর্থাৎ আউটার হোয়াইট, আউটার হচ্ছে হোয়াইট ম্যাটার আর ইনার গ্রে ম্যাটার।